আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটি দারুণ এমএক্স প্লেয়ারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জের সম্পর্কে আমি নিয়ে এসেছি। তো আপনি এমএক্স প্লেয়ারের ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি এরকম করতে পারবেন, সেই এমএক্স প্লেয়ারের যে হোম ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই হোম ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে পরিবর্তন করতে পারবেন, তো এই ধরনের হোম ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটির নাম হলো এপিকে এডিটর। তো দেখুন, আমি আগে ভিতরে গিয়ে দেখাচ্ছি যে অ্যাপটির কাজ কীরকম, অ্যাপটিকে আপনি কীভাবে চালাবেন। তো দেখুন, এখানে রয়েছে অনেকগুলো অপশন, সেট ফাইল, আপনাকে সিম্পল অ্যাপ্রুভ ফর্ম এখানে যেতে হবে। যাওয়ার পর দেখুন এখানে নিচে, দেখুন আপনি যে এমএক্স প্লেয়ারের যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান, তো আপনাকে এমএক্স প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। তো এখানে দেখুন, এখানে সিম্পল এডিটিং বলে একটা অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনি সিম্পল এডিটিংয়ে গিয়ে ক্লিক করে আপনি দেখুন এখানে ইমেজ বলে একটা অপশন রয়েছে। তো ইমেজে গিয়ে, ইমেজে যাওয়ার পর দেখুন নিচে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখুন এখানে হচ্ছে NS10 ও NS15। তো আপনাকে NS10-এর এডিটিং করতে হবে। তো NS10-এর এডিটিং করার পর দেখুন এখানে কলমের মতো একটা চিহ্ন রয়েছে, কলমে ক্লিক করার পর আপনি যে ফটোটি আপনার ইমেজ প্লে ব্যাকগ্রাউন্ডে দিতে চান তো দিতে পারেন। তো আমার অলরেডি দেওয়াই আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি যার একটা দিয়ে। তো এইটা দেওয়ার পর আপনাকে সেই ফটোটি সেট করার পর এখানে ধরুন এইখানে দেখুন একটু সেভ বলে একটা অপশন রয়েছে, দেখুন এইখানে। তো সেভ করার পর আপনি সেভে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখুন এখানে কিন্তু আর একবার আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আপনাকে ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করে নিয়ে নিন। তো দেখুন আমার এখানে সেটা আপডেট হয়ে এখানে ইনস্টল হতে চলে এসেছে ফটোটা। দেখুন আমি এখানে ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পর দেখুন এমএক্স প্লেয়ারের ভিতরে দেখুন কিন্তু আমার হোম যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই হোমের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এমএক্স প্লেয়ার। তো আপনাকে কী করতে হবে, আপনাকে সিম্পলি আপনার যে পুরো এমএক্স প্লেয়ারটি রয়েছে সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো সেটা চেঞ্জ করার পর আপনাকে প্লে স্টোর থেকে দুটো অ্যাপ নিতে হবে, যেটা আপনার যে এমএক্স প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেবে সেইটার জন্য একটি, আর আপনার যে পুরনো এমএক্স প্লেয়ারটা রয়েছে সেই পুরনো এমএক্স প্লেয়ারটি আপনার কিন্তু চলবে না। তো আপনাকে নতুন এমএক্স প্লেয়ার নিতে হবে। তো আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন এমএক্স প্লেয়ার প্রো নামে একটি অ্যাপ। প্লে স্টোরে গিয়ে দেখা দিচ্ছি আমি এমএক্স প্লেয়ার প্রো বলে একটি অপশন রয়েছে। তো এমএক্স প্লেয়ার প্রো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু এমএক্স প্লেয়ার প্রো আমি দেখতে পাচ্ছি না। তো দেখুন এই যে এইখানে এই এমএক্স প্লেয়ার প্রোটি আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। দেখুন এখানে আমার ওপেন দেখাচ্ছে, আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর সেই অ্যাপটি আরেকটা অ্যাপ আপনাকে ডাউনলোড করে নিতে হবে, যেটার মাধ্যমে আপনি সেই যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করলাম আমি দেখিয়ে দিলাম। তো সেটা চেঞ্জ করার জন্য আপনাকে লিখতে হবে এপিকে এডিটর বলে একটি অপশন অ্যাপ নিতে হবে, অ্যাপ্লিকেশন। তো দেখুন আপনাকে এখানে এপিকে এডিটর বলে এই অ্যাপটি রয়েছে, তো আপনাকে এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। দেখুন এই অ্যাপটি কিন্তু ভালোই আপনার কাজ করবে, আপনার যে কোনো ফটো আপনার এমএক্স প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। তো বন্ধুরা, এই এপিকে এডিটর অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর সিম্পলি দেখিয়ে দিলাম, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে এমএক্স প্লেয়ারটি নিয়েছেন এমএক্স প্লেয়ার প্রো নামে, তো সেই এমএক্স প্লেয়ার প্রো ক্লিক করে এখানে সিম্পলি এডিট করবেন। তারপর ইমেজে যাবেন, তারপর আপনি সেই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাজ শেষ। তো আপনি এই যে এমএক্স প্লেয়ারের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, তো আপনার সেই ব্যাকগ্রাউন্ডের মজা নিতে পারবেন এই অ্যাপটির, এপিকে এডিটর বলে অ্যাপটির মাধ্যমে। কিন্তু আপনার পুরনো যে এমএক্স প্লেয়ারটি রয়েছে সেটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, যদি আপনার ভালো লেগে থাকে এই এমএক্স প্লেয়ারের টিপসটি, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিতে ভুলবেন না ও বন্ধুদের সাথে শেয়ার করুন।